রাজ্যে আবাস যোজনা নিয়ে যে বিক্ষোভ চলছে তার কিছুটা পরিকল্পিত, কিছুটা হলেও সত্যি হতে পারে। খড়দহের বিধায়ক তথা রাজ্য বিধানসভার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খড়দহের দিদি সুরক্ষা কবচ কর্মসূচিতে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন। এই বক্তব্যের পাশাপাশি দিদির সুরক্ষা কবচ সম্পর্কেও প্রাসঙ্গিক আলোচনা করেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খড়দহের বিধায়ক তথা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বরানগরের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এই সাংবাদিক সম্মেলনে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কি বললেন শোনাবো আপনাদের। আমরা সামগ্রিকভাবে খড়দহ বিধানসভার সমস্ত প্রতিনিধি, এখানে আমার মাঝে ব্লক প্রেসিডেন্ট বসে আছেন, তার পাশে যুব প্রেসিডেন্ট এবং কাউন্সিলররা আছেন, সবাই এসে গেছেন আমাদের এই অবস্থা। প্রধানরা আছেন, অঞ্চল সভাপতিরা আছেন, বিগত 2 জানুয়ারি ঘোষণা করেছিলেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে আমাদের সেদিন প্রায় 3,500 সারা রাজ্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে ঘোষিত হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে প্রায় 60টির বেশি প্রকল্প ঘোষণা করেছে, কিন্তু আমাদের আগামী দিনে প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা শহরে সর্বত্র 15টি প্রকল্পকে গুরুত্ব দিয়ে, তার মধ্যে 15টি বাছাই করার প্রকল্প আপনারা জানেন, 15টি প্রকল্পকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, গ্রামে গ্রামে, শহরে শহরে, সর্বত্র। এই 15টা প্রকল্পকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এটাকেই বলা হয়েছে যে দিদির সুরক্ষা কবচ। আসার পর থেকে একের পর এক প্রকল্পের মধ্যে দিয়ে বাংলার একেবারে নিম্ন, মানে সবচেয়ে তলার যে মানুষ, সবচেয়ে নিচের যে মানুষ, সেই মানুষগুলোকে তিনি হাত দিয়ে স্পর্শ করতে পেরেছিলেন, হাত দিয়ে স্পর্শ করতে পেরেছিলেন। আজকে একের পর এক 11 বছর হতে ক্লান্ত হয়েছে, 12 বছর হতে চললো প্রায়, এই সময়ের মধ্যে তিনি অসংখ্য প্রকল্প করেছেন। যে কারণের জন্য আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, যে নোবেল লরিয়েট অভিষেক বিনার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বুঝতে পেরেছিলেন বাজারকে চালু রাখতে গেলে গরিবের হাতে পয়সা দিতে হবে, তাই বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে, মেলার মধ্যে দিয়ে, উৎসবের মধ্যে দিয়ে তিনি গরিবের হাতে পয়সা দিতে পেরেছিলেন। আরও একটা কথা আজকে উল্লেখ করতে চাই, যে করোনার সময় সারা ভারতবর্ষে সব রাজ্যে গ্রোথ নেগেটিভ হয়ে গিয়েছিল, কেন্দ্রের গ্রোথ নেগেটিভ হয়ে গিয়েছিল, ভারতবর্ষের 2টি মাত্র রাজ্যের গ্রোথ ছিল পজিটিভ জিডিপি গ্রোথ, একটা তামিলনাড়ু, একটা পশ্চিমবাংলা। এটা হচ্ছে কিছুটা অর্গানাইজড বিক্ষোভ, আর কিছুটা হলেও সত্যি হতে পারে, কিছুটা অর্গানাইজড বিক্ষোভ, অর্থাৎ একটা বাড়ি থেকে পেয়ে গেছে অলরেডি হয়তো, এবার ছেলে মেয়েকে পাঠিয়ে দিচ্ছে, ভাইকে পাঠিয়ে দিচ্ছে, এটা অর্গানাইজড পলিটিক্যাল বিক্ষোভ কিছুটা হচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে সত্যি ঘটনা থাকলেও থাকতে পারে, সেটা হতেই পারে। এই সমাজ ব্যবস্থার মধ্যে কিছু লোক লোভী থাকতেই পারে, তারা হয়তো নিয়েছে, কিন্তু তার জন্যে গোটা দলের উপর কালিমা লেপন করা যায় না। এবং সেই এনকোয়ারি করে কেন্দ্রীয় সরকার যে কোয়ারি করেছিল তার সম্পূর্ণ উত্তর, 10টা বিষয় জানতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। এই 10টা বিষয়, 100 দিনের কাজ সহ সমস্ত 10টা বিষয়ের যে উত্তর কেন্দ্রীয় সরকারের কাছে সুনির্দিষ্ট সময় রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়েছে, থাকবে না এই কথা জোর দিয়ে বলতে পারি না, থাকলেও থাকতে পারে, যদি ঝলা পড়ে বাদ যাবে, কোনো সরকার কাউর প্রতি কোনো রকম নমনীয় মনোভাব দেখাচ্ছে না, মুখ্যমন্ত্রী কোনো নমনীয় ভাব দেখাচ্ছে না। যদি আমার তলার লেভেলে কোনো লোক ভুল করে থাকে, সে ভুল শুধরে নেওয়ার দায়িত্ব আমাদের, আমরা সে ভুল শুধরে নেব। State of the art, infrastructures, schooling for students. Kurukul Global School. Yada Globalize, future of India. Yada Globalize.
Global School, a home away from home.